বিরতির পর আরও একবার আমন্ত্রণ আয়ন নিউজ টাইমে। নিউজ টাইমের বাকি সংবাদ নিয়ে সাথে রয়েছে আমি ফারজানা সিনথিয়া। নিউজ টাইমের এ পর্যায়ে যুক্তরাজ্য ও ইউরোপের বাংলা কমিউনিটির কিছু খবর। সোমবার থেকে যুক্তরাজ্যকে আর ট্রাভেল করিডোর হিসেবে ব্যবহার করা যাবে না বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী বোরিস জনসন। এ ঘোষণার ফলে যুক্তরাজ্য সফরে আসা সবার করোনা নেগেটিভ সনদ থাকতে হবে। এর পাশাপাশি যুক্তরাজ্যে এসে পৌঁছাবার পর সফরকারীকে অন্তত 5 দিনের আইসোলেশনে থাকতে হবে। তবে গ্রীষ্মকালে পরিবহন ও পর্যটন খাতের জন্য বিধিনিষেধ শিথিল করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্টরা। আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদার রিপোর্টে দেখুন বিস্তারিত। যুক্তরাজ্যে সফরের উপর আরেক দফা কড়াকড়ি আরোপ করা হলো। চলতি সপ্তাহে দক্ষিণ আমেরিকা ও পর্তুগালের যাত্রীরা যুক্তরাজ্য প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছে। উদ্দেশ্য ব্রাজিলে পাওয়া নতুন ধরনের করোনা ভাইরাসের বিস্তার রোধ করা। তবে সরকার জানিয়েছে নতুন ধরনের ভাইরাস কোত্থেকে আসছে তা নিশ্চিত করে বলা সম্ভব না, তাই বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। New strains, we will also temporarily close all travel corridors from 0400 hours on Monday. নতুন এক ঘোষণা সফর বন্ধ করার জন্য নয়, বরং বিশ্বের যে কোনো জায়গা থেকে আসা যাত্রীদের কোয়ারেন্টিনে পাঠানোর কথা জানানো। এর অর্থ হচ্ছে সোমবার থেকে যুক্তরাজ্য সফরে আসা যে কারো করোনা নেগেটিভ থাকতে হবে, আর এ সনদ হতে হবে রওনা হওয়ার 72 ঘন্টা আগের। তবে গ্রীষ্মকালে কোনো কোনো দেশ থেকে ছুটি কাটাতে যুক্তরাজ্যে মানুষদের আসার অনুমতি দিতে অনুরোধ জানিয়েছেন পরিবহন ও পর্যটন খাতের সাথে জড়িতরা। We've had no revenue now effectively for 12 months, give or take a few months in the summer last year. If we're going to have an aviation sector coming out of this, we need to open up in the summer. We look forward to having conversations with the government about that. But for the here and now... তাদের সমর্থন জানিয়েছেন বিরোধী দলীয় লেবার নেতা স্যার কিয়ার স্টারমার। I think the government needs a longer-term plan for the airline industry. They've been hit time and time again, and they rightly have asked the government for support. They were promised support months ago, but that package hasn't been put in place. তবে সরকার বলছে এসব খাতের কয়ক্ষতি পোষাতে প্রণোদনা দেয়া হয়েছে, ট্যাক্স ছাড় দেয়া হয়েছে, ঘোষণা করা হয়েছে ফার্লো স্কিম। নিরাপদ সময় এলে তারা যাতে ঘুরে দাঁড়াতে পারে সে ব্যাপারে সহায়তা করা হবে বলেও সরকারের আশ্বাস। চৌধুরী মুরাদ, আইওন টিভি নিউজ, লন্ডন। চরম সংকটে ইতালির কোয়ালিশন সরকার। সোমবার নিম্নকক্ষে হবে আস্থা ভোট। পরদিন সিনেটে ভাগ্য নির্ধারিত হবে প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের। করোনাকালে এ পরিস্থিতি সহজভাবে নিচ্ছে না নাগরিকেরা। আমাদের ইতালি প্রতিনিধি জুমানা মাহমুদের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী মাত্তেও রেনসির দল ইতালিয়া ভিভা বর্তমান কোয়ালিশন সরকারের প্রতি সমর্থন প্রত্যাহার করায় ইতালির বর্তমান সরকার চরম সংকটের মধ্যে পড়েছে। সোমবার বর্তমান প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তে সংসদের নিম্নকক্ষে আস্থা ভোটের মুখোমুখি হবেন। পরের দিন মঙ্গলবার সিনেটে যাবেন চূড়ান্ত সিদ্ধান্তের জন্য। ইতালিয়া ভিভা তাদের 2 জন মন্ত্রীকে পদত্যাগ করান। তবে ইতালিয়া ভিভার কয়েকজন সিনেট সদস্য প্রধানমন্ত্রী কোন্তের পক্ষে ভোট দিতে পারে বলে স্থানীয় সংবাদপত্রগুলো মন্তব্য করেছে। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে প্রাপ্ত প্রায় 223 বিলিয়ন ইউরোর রিকভারি ফান্ড অনুমোদনের সময় অনুপস্থিত ছিল ইতালিয়া ভিভা। রিকভারি ফান্ড অনুমোদনকে কেন্দ্র করেই মূলত রেনজির এই অনাস্থা প্রস্তাব। perché hanno cambiato molte delle cose che avevamo chiesto di cambiare, ancora altre non sono state cambiate. প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তে বলেন দেশ এক চরম সংকটের মধ্যে রয়েছে। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আমরা হিমশিম খাচ্ছি। এই মুহূর্তে সরকারের সংকট তৈরি মোটেও গ্রহণযোগ্য নয়। Tutti quanti si possa lavorare in modo costruttivo perché sicuramente una crisi non sarebbe compresa al paese. করোনাকালে সরকারের এই সংকটকে স্বাভাবিক মনে করছেন না নাগরিকরা। দেশের 70% মানুষ এই অবস্থার কারণ জানে না বলে মন্তব্য স্থানীয় গণমাধ্যমের। 2019 সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সালভিনির দল অনাস্থা প্রস্তাব দিলে তৎকালীন কোয়ালিশন সরকার ভেঙে যায়। পরে 5 স্টার মুভমেন্ট ডেমোক্রেটিক পার্টির সাথে কোয়ালিশন করে নতুন সরকার গঠন করেন। দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন জুসেপ্পে কোন্তে। জুমানা মাহমুদ, আইওন নিউজ, রোম, ইতালি। করোনার কারণে উচ্চতর শিক্ষা অর্জনে জার্মানিতে বাংলাদেশি শিক্ষার্থীদের আগমন ব্যাহত হচ্ছে। বাংলাদেশ থেকে প্রতি বছর উচ্চ শিক্ষার জন্য হাজারো শিক্ষার্থী বিদেশে পাড়ি জমায়। এর মধ্যে একটি বড় অংশের প্রথম পছন্দ হচ্ছে জার্মানি। কিন্তু করোনার কারণে অনেক শিক্ষার্থীকে এই স্বপ্ন এখন অনিশ্চিত হয়ে পড়েছে। অনেকের ভিসা ইন্টারভিউ আবেদন প্রত্যাখ্যান হচ্ছে ব্যাখ্যা ছাড়াই। নতুন করে যারা জার্মানি আসার প্রস্তুতি নিচ্ছে তারাও রয়েছেন অনিশ্চয়তায়। নিউজ টাইমের এ পর্যায়ে দেশের কিছু খবর। খুলনা মহানগরীর শেরেবাংলা রোডের দুপাশে থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ময়লা পোতা মোড়ে থেকে সড়ক ও জনপদ বিভাগের শেরেবাংলা সড়কের দুই পাশে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন সড়ক ও জনপদ বিভাগ খুলনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাপসী দাস। এর আগে 100 কোটি টাকা ব্যয়ে শেরেবাংলা রোডের 4 লেনে উন্নতিকরণ প্রকল্পের কাজ উদ্বোধন করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। পুনর্বাসন করার পরে যদি এটা করে দিত তাহলে আমরা সরকারের প্রতি খুব সন্তুষ্ট থাকতাম। আমাদের একটা ব্যবস্থা করে দিক সরকার। সিলেটের বিয়ানীবাজারে আলীনগর ইউনিয়নে লুৎফুর নাহার মেমোরিয়াল গার্লস স্কুলের ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে। উদ্বোধন করেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় তিনি বলেন, জাতির উন্নয়ন অগ্রগতিতে নারী শিক্ষার প্রসার ঘটাতে হবে। বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান মকসুলুদ আওয়াল সহ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন। নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ি পৌর নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। 14 ফেব্রুয়ারি 3য় দফায় হবে নির্বাচন। চাটখিল পৌরসভা নির্বাচনে উপজেলা যুবলীগের আহ্বায়ক ও বর্তমান মেয়র মোহাম্মদ উল্লাহ পাটোয়ারির দলীয় নেতা কর্মীদের নিয়ে নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করেন। অন্যদিকে সোনাইমুড়ি পৌর নির্বাচনে দলীয় নেতা কর্মীদের নিয়ে আওয়ামী লীগ নেতা আবু সাহেব মনোনয়নপত্র দাখিল করেন। এদিকে লক্ষ্মীপুরের রামগতিতে মনোনয়ন দাখিলের শেষ দিনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত সহ 4 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। বিএনপির মেয়র প্রার্থী শাহেদ আলী পটু ও আওয়ামী লীগের মেসবাহ উদ্দিন মনিউ মনোনয়ন দাখিল করেন। এরপর জাতীয় পার্টির আলমগীর হোসেন ও স্বতন্ত্র প্রার্থী আলী আবদুল্লাহ উপজেলা নির্বাচন কার্যালয়ে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। ঝিনাইদহে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের জেলা পর্যায়ের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জেলার বিএনপি কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ নিয়ে মৎস্যজীবী দল কেন্দ্রীয় ও জেলা কমিটির সদস্যবৃন্দ, জেলা বিএনপি নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। সিলেট নগরীতে মানব কল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাহাঙ্গীরনগর আবাসিক এলাকায় অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি। এবি ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে বালাগঞ্জের গরিব, অসহায় ও প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বালাগঞ্জ উপজেলা অটিস্টিক ও প্রতিবন্ধী সেবা কেন্দ্রের সহযোগিতায় বালাগঞ্জ সরকারি ডিএন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। কাতারে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ কাতার কেন্দ্রীয় কমিটি আয়োজন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। কাতার প্রতিনিধি আমির ব্যাপারে জানিয়েছেন, সংগঠনের সভাপতি শফিকুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন। শেষ করব খেলার খবর দিয়ে। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে জিততে আর 36 রান দরকার ইংল্যান্ডের। 4র্থ দিন শেষে ইংলিশদের সংগ্রহ 3 উইকেটে 38 রান। এর আগে দ্বিতীয় ইনিংসে 359 রানে অল আউট হয় শ্রীলঙ্কা, ফলে 74 রানের টার্গেট পায় ইংল্যান্ড। এর আগে প্রথম ইনিংসে লঙ্কানদের 135 রানের বিপরীতে ইংলিশরা তোলে 421 রান। दर्शक रयेछि आयन न्यूज टाइमेर शेष पर्याये जाबार आगे आरो एकबार जानिये दिচ্ছি সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসের কারণে চাপে ইংল্যান্ডের হাসপাতালগুলো গেল ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৬৭১ জন। ইংল্যান্ডে আরও ১০টি বড় করোনা ভ্যাকসিন সেন্টার খুলছে সরকার। সোমবার থেকে করোনা টিকা দেয়া হবে সেন্টারগুলোতে। এবং করোনার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞায় চরম ক্ষতিতে যুক্তরাজ্যের বিমান খাত চালু হচ্ছে বিমানবন্দর আর্থিক সহায়তা প্রকল্প। দর্শক এই ছিল আয়ন নিউজ টাইমের সর্বশেষ আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।